হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তিয়া স্মৃতি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা স্টার্ট করি। এখন ঘড়িতে বাজে বেলা 10টা। তো আমি এখন ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে উঠেছি 7টার সময়। উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে সকালে চা খেলাম, চা বিস্কিট খেয়ে বাবাইকে ফিট করালাম, করিয়ে তারপরে এবার বাবাইয়ের সমস্ত যে তোয়ালে কাঁথা এসব জামা কাপড় এসব হয় রেগুলারে, সেগুলো মা সকালবেলা ধুয়ে দেয়। তো মা ধুয়ে দেওয়ার পর সেগুলো অনেকগুলো করে হয়, তো মামি মেলে দিয়ে আসি ছাদে গিয়ে। তো সেগুলো মেলে ফেলে দিয়েলাম, কারণ বোন একটু বিজি ছিল আজকে সকালবেলা, নয় ও এক একদিন মেলে দিয়ে আসে। তো মেলে দিয়ে এসে তারপর ওকে ফিট করালাম, করিয়ে এবার আমি ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে এসে তারপরে আমার যে টিউশন পড়াই ওদের স্টুডেন্টদের কিছু হোমওয়ার্ক করার করতে দেওয়া ছিল, সেই হোমওয়ার্কের খাতাগুলো সব চেক করতে হবে। তো সেগুলো চেক করব। আগে চলো দেখে নাও আমি কি ব্রেকফাস্ট করি। এই দেখো ব্রেকফাস্ট করছি আজকে। মা ব্রেকফাস্টে বানিয়েছে চাউমিন। আমি চাউমিন খেতে খুবই ভালোবাসি, তো মা ওর জন্য আর মা চাউমিনটা ভালোও বানায়, ওই জন্য আমি বললাম চাউমিন করো, অনেকদিন খাওয়া হয় না। তো মা দিয়ে গেল, আমি সস দিচ্ছি সবাইকে, এবার খাবো। তো দেখো আমার স্নান হয়ে গেছে, দুপুরে খাওয়াও হয়ে গেছে, সকাল থেকে আসতে পারিনি কারণ একটুখানি দেরি হয়ে গিয়েছিলো আজকে ঘুম থেকে উঠতে, আর উঠে তারপরে কাজও ছিল সেগুলো করছিলাম। দিদি তো তোমাদেরকে সকালে দেখিয়েছে আমাকে কি ব্রেকফাস্ট করেছি আর বলে উঠে কেন আসতে পারিনি। আর দুপুরে খাবারে আজকে খেয়েছি হচ্ছে গিয়ে ঝিঙে পাতুরি, মানে ঝিঙে দিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে করে। ঝিঙেটা তো গরমকালে খুবই একটা ভালো মানে সবজি খেয়ে, মানে খাওয়া শরীরের পক্ষে অত্যন্তই ভালো। তো ঝিঙে পাতুরি হয়েছে, আর কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল হয়েছে পাতলা করে। আমাদের বাড়িতে না গরমকালে একটু আমরা এই মানে জাতীয় ডালটা একটু বেশি খাই, মানে টকের ডাল আম দিয়ে কাঁচা টমেটো দিয়ে ডাল, মানে মুসুরির ডালটা মানে আমাদের গরমকালে হয় বাড়িতে, অন্য ডাল খুব কম হয়। শনিবারে হয় মুগ ডাল, কারণ শনিবারে আমরা নিরামিষ খাই। আর হয়েছে রুই মাছ, রুই মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে পাতলা করে। আসলে এই গরমে তো ওই জন্য বেশি রিচ মা করে না খুব একটা, পাতলা করেই আমাদের সব কিছু হয় রান্না। তো খেয়ে এই এলাম, এসেই বসেছি একটুখানি। তো দেখো আজকে একটা ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে, কি এসেছে আমরা নিজেরাও জানি না, মানে ওই বাবাইয়ের বাবা মানে দাদা ভাই অর্ডার দিয়ে দেয়, ও নিজেই মানে অনেক কিছু অর্ডার দেয়, আমাদেরকে বলেও না, কোনোটা হয়তো বলে কোনোটা বলে না, এলে আমরা বুঝতে পারি। তো আজকে এসেছে, আমরা জানি না সত্যি এর ভিতরে কী আছে। তো চলো তোমাদেরকেও দেখাই খুলে যে এর ভিতরে কী আছে, তোমরাও দেখো আর আমরাও দেখি, কারণ আমরাও সত্যি জানি না কী আছে। ও এটা আসলে বাবাইয়ের মনে হয় কান পরিষ্কার করার কিছু একটা, কারণ ওর কানে প্রচণ্ড নোংরা হয়েছে। এবারে ওর কান তো আর আমাদের বড়দের মতো নয়, যা কিছু দিয়ে পরিষ্কার করা যাবে না। তো ওর বাবা বোধহয় ডক্টরের সাথে কনসাল্ট করে এটাকে অর্ডার দিয়েছিল ফ্লিপকার্টে, তো এটাই ডেলিভারি হয়েছে। আমাদেরকে বলেনি কবে আসবে, কী কবে অর্ডার দিয়েছে। যাই হোক তোমাদেরকে দাঁড়াও আরও খুলে দেখায় জিনিসটা কীরকম। এই যে দেখো এইরকম হয়, দুটো আবার এইগুলো কি দিয়েছে, এই যে এরকম এখানে একটা সুইচ আছে, দেখো লাইট চলছে।
কিভাবে ইউজ করতে হয় তোমাদেরকে দেখাবো, আমরা জানি না, ওই দাদা ভাই জানে এটা কিভাবে ইউজ করতে হয়, ও যখন করবে তখন দেখাবো তোমাদেরকে কিভাবে ইউজ করতে হয়। ঠিক আছে চলো, আপাতত এই যে দেখো এত কাঁথা জমে রয়েছে, এগুলো সব ভাঁজ করতে হবে, তো চলো আমরা এগুলো ভাঁজ করে নিই, আবার পরে তোমাদের সাথে কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করতে চলেছি সেটা হয়তো তোমরা অনেকেই জানার জন্য অপেক্ষায় বসে আছো, অনেকেই জানতে আগ্রহী। তো কি সেটা, আর বেশি অপেক্ষা করাবো না তোমাদের, তোমাদের সাথে এখনই শেয়ার করব বাবাইয়ের কে কী নাম রেখেছি আমরা। তোমাদের কাছে এত আগেই বলে এসেছি যে বাবাই ওর অ্যাকচুয়ালি নাম নয়, নয় বলাটা ভুল হবে, আমি ওকে বাবাই বলে ডাকি, কিন্তু ওর আসলে কি কি নাম আছে সেগুলো সবকটাই তোমাদের সাথে শেয়ার করব এবং কে কি নাম দিয়েছে সেটাও বলবো। তো তোমরা নামগুলো জেনে বলবে যে নামগুলো কেমন লাগলো। প্রথমেই বলি ওর অফিশিয়াল যে নামটা রাখা হয়েছে, মানে সব জায়গায় ওর যে নামটা ধরে ওকে সবাই চিনবে সেটা হলো ওর নাম আদ্রিত দাস। দাসটা ওর পদবী কিন্তু ওর নাম হচ্ছে আদ্রিত। তো আদ্রিত মানে হলো আসলে সবার যে প্রিয়, শুধু এটাই নয় এর আরও দু একটা মানে আছে, সেটা হলো সাহসী একটা মানে, আর একটা মানে হচ্ছে সম্মানিত। তো এই তিনটে মানেই আমাদের খুব ভালো লাগলো, সাহসী সম্মানিত সবার প্রিয়। আর অ্যাকচুয়ালি সত্যিই ও আমাদের দু বাড়ির প্রত্যেকটা মেম্বারের কাছে সবার প্রিয়, মানে সবার কাছে ও প্রিয়। তো তাই জন্য ওর আদ্রিত নামটাই রাখবো ঠিক করলাম। তাছাড়াও আমরা ঠিক করেছিলাম যে এ দিয়েই ওর নাম রাখবো, তার দুটো কারণ আছে। ফার্স্ট বলে রাখি যে যে কোনো জায়গায় গেলে, ধরো কোনো চাকরির ইন্টারভিউতেই যাও বা কোনো স্কুলের পরীক্ষায় যাও বা যে কোনো ক্ষেত্রে যাও, এ দিয়ে যাদের নাম আছে না তাদের সবার আগে ডাকা হয়, মানে সবার আগে তারা যায়। তো সেই কারণে আমরা এ দিয়েই নামটা রাখবো বলেছি। আর শেষের দিকে যদি অ্যালফাবেটের শেষের দিকের লেটার রাখা হয় তাহলে সবার শেষে যেতে হয়, যেমন আমার নাম টি দিয়ে, সেই কারণে একদম শেষের লেটারটা বলে আমার যে কোনো জায়গায় গেছি, আমি কোনো পরীক্ষায় গেছি বা কোনো ইন্টারভিউতেও গেছি, একদম শেষের দিকে আমাকে ডাকতো, সেই কারণে শেষের দিকে খুব টেনশান, যত সময় বাড়ে টেনশান বাড়তে থাকতো। তো যাই হোক, ওই কারণে ঠিক করেছি এ দিয়েই রাখবো। আর তাছাড়া ওর বাবার নামও এ দিয়ে, ওর দাদুর নাম এ দিয়ে, তো সব কিছু চিন্তাভাবনা করে আমরা ডিসাইড করলাম যে এ দিয়েই ওর নাম রাখবো। আর এটা হলো ফার্স্ট কারণ। আর তাছাড়া আরও একটা কারণ হলো যে ওর নামটা আদ্রিত রেখেছি কারণ ওর বাবার নাম অমিত, ওর দাদু ভাইয়ের নাম হচ্ছে অজিত, অমিত অজিত এর সাথে মিলিয়ে আদ্রিত রাখলাম। আর ওর বাবার নামের ফার্স্ট লেটার এ, মানে অমিত ওর বাবার নাম, তো অমিতের অ, আর লাস্টের আমার নাম তনুশ্রী ত, তো আদ্রিতের এ আর টি লাস্টে আছে, তো সেই কারণেই আদ্রিত রাখা হলো। তো তোমরা জানিও নামটা কেমন লাগলো। আর এই নামটা কে দিয়েছে, এই নামটা আমরা পার্টিকুলারলি কেউ একজন দিইনি, আমি, আমার বোন আর বাবায়ের বাবা, আমরা তিনজনে একসাথে মিলে বসে আমরা ডিসাইড করেছি। ফার্স্টে বোনই এই প্রস্তাবটা দিয়েছিল, মানে বাবায়ের মা মিমি, ওই ফার্স্টে বলেছিল আদ্রিত নামটা। আর আমিও মনে মনে ভেবেই রেখেছিলাম যে আদ্রিতটা বেশ ভালো নাম, তো তারপর ওর বাবাও, মানে বাবায়ের বাবাও বলল যে ওরও পছন্দ হলো, যে হ্যাঁ ভালোই নাম, সেই সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা আদ্রিত নামটা ফাইনালাইজ করলাম। নাও এবার বলি, ওর তো অফিশিয়াল নেম গেল, এখন আসি ওর বাড়িতে, মানে ম্যাক্সিমাম যে সবাই ওকে ডাকবে কি নামে, বাড়ির নাম যেটা, ডাক নাম বলি যেটা, সেটা ওর নাম হচ্ছে রেখেছি জিকো। জিকো নামটা আমারও পছন্দের, আর এই নামটা ওকে রেখেছে ওর পাপা, ওর পাপার জিকো নামটা খুব পছন্দ, বলল এই নামটাই রাখো, আমারও ভালো লাগলো তো এই নামটাই রাখলাম সেই কারণে। আর একটু আনকমনও নাম আছে জিকোটা, সচরাচর সবার নাম জিকো হয় খুব একটা শোনা যায় না, তাই আমরা এই নামটা ঠিক করলাম। এই দুটো তো হলো ওর নাম, এছাড়া ওর প্রচুর ডাক নাম আছে, মানে ওকে আমরা, আমি, আমার মা, বোন, বাবা,
ঠাম্মা, তারপর ওর বাবা যে যা বলে পাড়ি ডাকি, মানে যে যা পাড়ি বলতে আমি যেমন ওকে বাবাই বলে ডাকি। আমার মানে মুখে হঠাৎ করে ওকে কি বলে ডাকবো বাবাই কথাটাই চলে এলো, তো সেই কারণে আমি ওকে বাবাই বলেই ডাকি। আর ওর বাবা ডাকে বাবু বলে, ওর বাবা হঠাৎ করে ও হওয়ার পরেই ওকে বাবু বললো বলে উঠলো, তো সেই কারণে বাবা মারা আদর করে ছেলে মেয়েদের এক একটা নামে ডাকে না, তো সেই রকমই নাম ওর এগুলো। ওর বাবা বাবু বলে ডাকে, আমার বাবা ওকে মানে ওর দাদাই ওকে ভালো সোনা বলে ডাকে, বলছে ও খুব ভালো আর ও আমাদের সকলের কাছে মূল্যবান, তাই আর আমাদের ওই জন্য ভালো সোনা বলে আমার বাবা ডাকে। আর আমার মা তো ওকে ম্যাক্সিমাম টাইম দাদা বলে ডাকে, তাছাড়া ওকে আরও যে কত কি, ও যখন কাঁদে ওকে ভোলায় তো ওকে কত কি বলে ডাকে, সোনা বলে, কখনো এই দাদা ওই দাদা, মানে কত কিছু দাদা লাগিয়ে দেয়, বলার নেই। তো ম্যাক্সিমাম মা দাদা বলে ডাকে, কখনো দাদামণি বলে, এইগুলো বলেই ডাকে। তো এবার আমি চলে আসি আমার ঠাকুমা, আমার ঠাকুমা ওকে সোনা বাবা বলে ডাকে, সোনা বাবা বলেই ডাকে বেশিরভাগ টাইমে। আর এবার আসি ওর দাদু ঠাম্মা, মানে বাবায়ের দাদু ঠাম্মা, বাবায়ের দাদু ঠাম্মা ওকে বাবু সোনা বলে ডাকে, যদিও ও দাদু ঠাম্মার সাথে হয়তো খুব বেশি সময় এখনও কাটায়নি, তো ওর দাদু ঠাম্মা যখনই ওকে দেখতে আসে বা ও দেখা করতে যায় দাদু ঠাম্মার সাথে, তো তখন ওই বাবু সোনা বা এই ধর এই সবই বলে, বাবু সোনা বাবু সোনা, তো এইগুলোই বলে। এই হলো বাবায়ের নাম, সব নাম। আর আর সব থেকে যেটা বলার বাকি রইল সেটা হলো বাবায়ের মিমি, মানে আমার বোন ওকে কি বলে ডাকে। আমার বোন তো ওর মানে কত যে নামে ডাকে সেটা তোমাদের কি বলবো, বিশেষত ও হওয়ার আগে থেকেই বোন ওর সাথে আগে থেকেই কথা বলতো, বলতো গুবলাই গুবলাই বলতো, বলছে যে কি হবে তখন তো আমরা জানতাম না, দু ছেলে হবে কি মেয়ে হবে, বলছে তাই জন্য গুবলাই বলবো, মেয়ে হলেও গুবলাই ছেলে হলেও গুবলাই, তো সেই কারণে ও হওয়ার পর বোন গুবলাই বলতো। তারপর যে আবার সেখান থেকে ও আরও শর্ট করে গুবু বলতো, গুবলে বলে কখনো, গুবরে বলে, গুবু বেবি বলে, মানে এইরকম হাজার নামে ওকে ডাকে, কখনো গুবলা রানা বলে, ওর মানে যখন যা মুখে আসে তখন সেটাই বলে, মানে আদর করে যেটা হয়, যখন যেটা আদরে মুখে যা চলে আসে সেটাই বলে ডাকে। তো এই তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওর নামগুলো, তো নামগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা একদম এগোতে পারবো না। তাই তোমরা যদি আমাদের কাছ থেকে নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাথে লাইক কমেন্ট শেয়ার। বাই বাই, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বাই।